অদ্ভুত মানুষ তুমি। হ্যাঁ, তুমি এক এক সময় এমন অদ্ভুত কথা বলো না, তার মানে আমি বুঝতে পারি না। তোমার সাথে কথা বলাটা একটা হ্যাপা, ধরো বুঝেছো, আমার সাথে কথা বলাটা হ্যাপা। এবং আমি যথেষ্ট এতটা জার্নি করে এসে আমি খুব ক্লান্ত, আমার তর্ক করতে ইচ্ছে করছে না। বাবি বলো মা, তুমি কি ওদের নেকলেসটা ফেরত দিয়েছো? এই তো আমার মেঘুয়া বুড়ি আমার জন্য চা করে এনেছে। বাবি, চা দেওয়ার জন্য তো এখানে আসিনি, চা বানানোটা তোর একটা অজুহাত। হ্যাঁ, এটাই সত্যি। আসলে ও এখানে কেন এসছে জানো? এটা শুনতে এসছে তুমি ওই বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির লোকেরা তোমাকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে কিনা। ওকে ওই বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য, আর সেই আনন্দের খবরটা শুনতেই তো এখানে এসেছে। বেশ, ও না হয় সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানে কি জন্য দাঁড়িয়েছিলে মা? তুমিও কি মনে মনে ভাবনি যে ওরা দ্বিতীয়বার বিবাহের প্রস্তাবটা বিবেচনা করার জন্য তোমার সঙ্গে কথা বলতে চায়? এটা তুমি ভাবনি? বাবি, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তুমি অন্যদের ইনসাল্ট করতে পারো, অন্যরা তোমাকে ইনসাল্ট করলেই দোষ। তুমি কি মানুষ গো? তুমি নিজের মেয়েকে এইভাবে বলছো? মেয়েটা একে আমার লজ্জায় অপমানে মরমে মরে আছে, তার উপর তুমি ওকে এইভাবে বলছো? তোমার বড় মেয়ে কখনোই লজ্জায় মরমে মরে থাকে না মহুয়া। মেয়ে বলেই কি সবসময় ওর সঙ্গে সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুনিয়ে কথা বলে সন্তুষ্ট রাখতে হবে ওকে? বলছিলাম কি, গুরুজি কিছুদিনের জন্য ইন্দোর যাবেন, কিছু একটা কনফারেন্স আছে, উনি আমাকেও সঙ্গে নিয়ে যেতে চাইছেন, আমি কি যাব? কই মেঘলা, এই কথাটা তুমি আমাকে বলার প্রয়োজন মনে করনি তো? কি ভেবেছিলে, তোমার বাবির কথাই শেষ কথা, আমার কথা নয়? তোমার বাবি যদি তোমাকে হ্যাঁ বলে দেন আর আমি যদি না বলি তাহলেও তুমি যেতে পারবে? মা, আজই বললেন গুরুজি। এই কথাটা এখন বলছো কেন? আগে বলনি কেন? আর তুমি তো এক্ষুনি গুরুজির বাড়ি থেকে এলে না? না, আমি ভেবেছিলাম বাবি ফিরলে একসঙ্গে দুজনকে বলবো। শিয়ানামি, কথা ঘোরাতে ওস্তাদ, মিথ্যেবাদী কথা করে। মেঘুয়া বুড়ি, তুমি গুরুজির সঙ্গে ইন্দোর যাবে কি যাবে না সেটা আমি তোমাকে পরে বলছি, ঠিক আছে? ওকে, আচ্ছা বাবি। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? বাবা মার মধ্যে নিজেদের তো কিছু কথাবার্তা থাকতে পারে নাকি? এই বোধটুকু এখনো তোমার তৈরি হয়নি? নিজের ঘরে যাও, যাও।
কথা? খুবই সিরিয়াস কথা, কিন্তু ভাবছি এখন বলবো না কালকে সকালে বলবো, কারণ এখনো তোমার মনস্থির হয় এন্টারটেইন। আমার একদম স্থির আছে, যথেষ্ট স্থির আছে আমার মন। যা বলবা সেটা তুমি বলতে পারো আমাকে, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই। সব সময় মেঘলার জন্য তিথিকে এভাবে বকাবকি করবেন, এটা ঠিক নয়। আচ্ছা, মেঘলাও তো সবসময় ঠিক কাজ করে না, ঠিক কাজ করে কি? দেখো তোমাকে আর একটা কথা বলি আমি, মেঘলা কিন্তু আজকাল খুব চালাকি শিখে গেছে, খুব চালাকি শিখেছে ও। মেঘলা চালাকি করছে? মেঘলা আর চালাকিটা এটা একসঙ্গে যায় দুটো কথা? হ্যাঁ হ্যাঁ যায়, যথেষ্ট যায়। দেখলি না টক করে কিরম চালাকি করলো, তোমার চোখের সামনে তো করলো। এই যে কথাটা, এটা ও কিন্তু আমাকে বলতে পারতো, পারতো তো আমাকে বলতে, কিন্তু ও কি করলো? তুমি এলে তারপর কথাটা বললে, এটা চালাকি নয়। উল্টোটা ভেবে দেখেছো কখনো? কি উল্টোটা? কি উল্টো? এই বাড়িতে ও তিতির কাছে সবসময় কর্নার্ড হয়ে থাকে, আর তুমিও যে খুব আনবায়াসড হয়ে থাকতে পারো সবসময় তা নয়। না, কিছু কিছু সময় তুমিও ভুল করো। এবার ও আমার সামনে কথাটা বলতে চেয়েছে, এর মধ্যে চালাকি কি দেখছে? এটা একটা আত্মরক্ষার উপায় বলতে পারো, চালাকি ফালাকি কিচ্ছু নয়। দিস ইজ আ ডিফেন্স মেকানিজম। যথেষ্ট হয়েছে, ছাড়ো এসব কথা। তুমি কি বলছিলে সেটা বলো, ও বাড়ি কোনো কথা বলছিলে? ও বাড়িরই কথা। চলো 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 পাল্টাই।